এ ফিরসে चलाया AKS স্ট্যান্ডার্ড ফর্ম হিন্দি কা পারানি আর এম জি এম ফর্ম কো লেকা এম জি এম ফর্ম কা জো চ্যাপ্টার নাম্বার হ 14 মুক্তি মবিয়ে গুজরাট কা লোককথা হ ইসপার ইয়ে জো স্টোরি হ আধারিত হ তো দেখো আজ যে কোন সাই ডে হ 43 تھوڑی دیر بعد उसने भिकुबाई की और ध्यान से देखा और जरा ठंडे दिमाग से बोला بیس কিচুটা pore কি জো নাব বালা যখন রেগে গিয়েছিল তখন সে কিচুটা ठंडा হলো এবং भिकुबाई के देखे তার মনটা কি রকম গোলে গেল এবং বলল সাস্তে মে চাই বলছে আপনার কি নারকেল সস্তা দামে চাই নারিয়েলকে বাগিচে মেয়ে চলে যাও বলছে নারকেল বাগানে চলে যাও ওয়া ঢের সারে মিল যায়ঙ্গে বলছে ওখানে অনেক পেয়ে যাবে তোমার মনের মতো দাম সে মানপাস দাম মে মনের মতো দাম দিয়ে ওখানে অনেক পেয়ে যাবে ভিকু ভাইনে ফির আপনি আপকো সমঝা ভিকু ভাই তারপর নিজে নিজেকে বোঝালো ইতনি দূর আয়া হো এত দূরে এসেছি আপ বাগিচে তাকেমে ক্যা হে বলছে এত দূর যখন এসেছি আর নারকোল বাগানে যেতেই বা কী ক্ষতি আছে সচ বাত তো ইয়ে থা সত্যি কথা বলতে গিয়ে কি কাফি থাক চুকে থে সে ভীষণভাবেই ক্লান্ত হয়ে পড়েছিল এতটা হাঁটাহাঁটি হাঁটি করে যেত মগর পচ্চিশ পয়সে বাচানে কি খেয়াল সেই উনমে ফুর্তি আগাই কিন্তু যখনই ওনার মনে পড়ে গেলো যে পঁচিশ পয়সা বাঁচানোর জন্য আমাকে যদি একটু কষ্ট করতেই হয় সেই কথাটা ভেবেই তার যেই মনে এলো সে সঙ্গে সঙ্গে ফুলে ফেঁপে উঠলো ভিখু ভাইনে সোচা ভিখু ভাই ভাবলো দুগুণা জ্যাদা চালনা পারে গা এর জন্য কি হবে দ্বিগুণ বেশি আরও আমাকে পথ চলতে হবে পার চার আনে বাঁচবি তো জায়গা বলছে চার আনা তো বেঁচে যাবে ওর ফির তারপর কই ভি চিজ থে মে কাহা মিলতি হে কোনো জিনিস কি ফ্রিতে পাওয়া যায় যায় না নারিয়েলকে বাগিচে মে পৌঁছ গায় ভিকুভাই নারকেল বাগানে পৌঁছে গেল মালি কো দেখার উসনে পুছা ওখানে যে যে মালি দেখতে পাচ্ছো যে বা নারকেল বাগানে দেখাশোনা কত তাকে দেখে জিজ্ঞাসা করলো ইয়ে নারকেল কিতনে মেয়ে বেচোগে আর নারকেলটা কত করে দেবে মালি নে জবাব দিয়া মালি উত্তর দিলো জো পছন্দ আয়ে লে লো যেটা তোমার পছন্দ হয় তুমি সেটা নিয়ে নাও কাকা বলছে চাচা তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা নিয়ে নাও বাস পঁচিশ পয়সা কা এক পঁচিশ পয়সা একটা নারকেল দেখো কত বারে বারে হয় না বলছে দেখুন কত বড় বড় হে ভগবান বল তখন কি বলছে বলছে তখন ভিকু ভাই বলছে হে ভগবান পঁচিশ পয়সা বলছে পঁচিশ পয়সা পুরা রাস্তা পায়দাল আনেকে বাঁধবি পুরো রাস্তাটা পায়ে হেঁটার আসার পরেও এ পঁচিশ পয়সা দিয়ে আমাকে নারকেল কিনতে হবে জুতে ঘিস গায়ে জুতো ছিঁড়ে গেছে প্যার থাক গায় পা ক্লান্ত হয়ে পড়েছে ব্যথা হয়ে গেছে ওর আপ প্যাসে ভি দিনে পারে কি বলছে আবার পয়সাও দিতে হবে মেরই বাদ মানো আমার কথা শোনো এক নারিয়েল মুফত মেয়ে হি বলছে একটা নারকেল ফ্রিতে এমনিতেই দিয়ে দাও না দেখো মেয়ে কীটনাথ থাক গায় আহ বলছে দেখো আমি কত ওটা ক্লান্ত হয়ে পড়েছি আচ্ছা ভিকু ভাই কি বাপ শুনকার মালিনেকায় ভিকু ভাইয়ের কথা শুনে মালি বললো আরে কাকা বলছে আরে কাকা এটা তো আজ এই পর্যন্ত বাই